নমস্কার বন্ধুরা ডেলি আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবলে যে মেন এক্সাম এর প্রিপারেশনের জন্য আমরা ইংলিশ সেশন শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টটি যারা দেখনি অবশ্যই দেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো তো প্রথম পার্টে আলোচনার বিষয় ছিল ইডিয়ামস তো আজকে আলোচনার বিষয় হবে ফেজাল ভার্ব তো এইভাবে পরপর এগিয়ে যাবো আমরা এইভাবে কভার করতে থাকলে আশা করা যায় পঁচিশের মধ্যে ষোলো আঠেরো কমন পাওয়া যাবে আশা করা যায় এইভাবে প্র্যাকটিস করতে গেলে এবং সব শেষে আমি প্র্যাকটিসেট দেবো তো অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকে প্রথম কোয়েশ্চেন

রিডিউস ব্রিং আউট পাবলিশ কাস্ট ডাউন ডিপ্রেসড তো বন্ধুরা এই সমস্ত যে ফ্রেজার ভাবগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যাতে পরবর্তীকালে পড়তে সুবিধা হয় এবং ভুলে না যাবে বারবার এগুলো দেখলে সহজে মনে আসে আসবে তো দেখেনি পরে কি আছে ক্লিয়ার আউট লিভ কাম রাউন্ড রিকভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাম আপন মিট বাই চান্স ফল অন অ্যাট্রাক্ট

তো এই যেগুলো দিয়েছে এর মধ্যে অনেকেই বিস অনেক পরীক্ষাতে এসছে সেই জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই এগুলো মনে রাখার চেষ্টা করবে ভালো বারবার করে পড়লে এগুলো আয়ত্তে এসে যাবে তো পরবর্তী আবার আপডেট আনবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আর কি আছে দেখেনি টেক আফটার এক্সাম্পল টার্ন অফ স্টপ টার্ন আউট রিভিল ওয়ার্কআউট সলভ দ্য প্রবলেম ওয়ার্ক আপন ইনফ্লুয়েন্স লেট আপ রেসপাইড তো এই ছিল আজকের তিরিশটি ফেজাল্ট ভাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানা সরি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুর সাথে বারবার শেয়ার করবেন এবং এখন থেকে ভালোভাবে এরকম পড়ে গেলে অবশ্যই কুড়ির নাম্বার এর মধ্যে অ্যাটেন্ড করাই যাবে ইংলিশে তো থ্যাংকস ফর ওয়াচিং দিশ ভিডিও পরের ভিতরে দেখা হচ্ছে থ্যাংক ইউ